প্রণবীর সমাগমন কিসের কাহিনীর লক্ষ্যে, কি উত্থানের লক্ষ্যে, এই দুইটার শব্দ যদি আমরা বুঝতে পারি, দুনিয়ার যে প্রোগ্রাম এবং সুন্নাত দল ইনসানিয়াতের যে প্রোগ্রাম, তার মধ্যে পার্থক্যটা আমরা নিজেরাই করতে পারবো। তাহলে প্রণবীর সমাগমন করেছেন কি লক্ষ্যে, কি কাহিনীর লক্ষ্যে, কি উত্থানের লক্ষ্যে? এই মূল বক্তব্যে আসি। দেখেন, এই ঈদে আজমকে নিয়ে অনেক ওয়াজ নসিহত হয়, অনেক কাহিনী বর্ণনা হয়, কিন্তু দুঃখের বিষয় এই বিষয়ে লক্ষ লক্ষ বই পুস্তকও আছে, কিন্তু ঈদে আজমের আত্মার দিকটা কি, ঈদে আজমের রাজনৈতিক দিকটা কি, কেউ এখানে আলোচনা করে নাই। যা বিশ্ব সুন্নি আন্দোলন স্থানীয় বিপ্লব বিশ্বব্যাপী তুলে ধরেছে সেটা কি? কার বিরুদ্ধে সমাগমন করেছেন? প্রণবী যখন সমাগমন করেন, এই পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াত কায়েম ছিল, অর্থাৎ কুফর মুনাফিক তখনো হয় নাই, কারণ ইসলাম তখন ছিল না, ঠিক কিনা? কুফর মানে কি বস্তুবাদ, কুফর মানে কি গোত্রবাদ, কুফর মানে কি বৈষম্য, কিসের বিরুদ্ধে? গোত্রের গোত্রের বিরুদ্ধে বৈষম্য, বর্ণের বিরুদ্ধে বৈষম্য, কিসের বিরুদ্ধে? গোত্রে গোত্রে বিভক্ত, উচ্চ নিচ নির্ধারণ হতো গোত্রের ভিত্তিতে, বস্তুর ভিত্তিতে, কে কত উঁচু হবে নিচু হবে এটা বিভিন্ন গোত্রের বর্ণের লিঙ্গের ভিত্তিতে। এই জন্য মেয়ে শিশুদেরকে, মার বোনদেরকে শিশু অবস্থায়, অর্থাৎ কন্যা শিশুদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কেন? কারণ সে মেয়ে। তাহলে বৈষম্যটা কিসের, লিঙ্গের নয়? প্রণবী আসে লিঙ্গের বিরুদ্ধে, লিঙ্গবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, বস্তুবাদের বিরুদ্ধে সমাগমন করলেন। প্রণবীর সমাগমনের মাধ্যমে বর্ণবাদ দূর হলো, পুত্রবাদ দূর হলো, বস্তুবাদ দূর হলো, মানুষ অমানুষ থেকে ইনসান হলো, ইনসান হলো। তাহলে প্রণবীর সমাগমন পৃথিবীর সব মানুষের জন্য ইনসানিয়া, ঠিক কিনা? এবং যারা প্রণবী কেন্দ্রিক আত্মপরিচয় দিয়েছে, যারা কলেমা কেন্দ্রিক আত্মপরিচয় দিয়েছে, যারা বলেছে আমি কলেমার সৈনিক, যারা বলেছে আমি প্রণবীর সৈনিক, তারা ইমানিয়াতে পৌঁছেছে। তাহলে প্রণবীর সমাগমন, ঈদে আজম, ইমানিয়াত ও ইনসানিয়াত, অর্থাৎ সব মানুষের জন্য ইনসানিয়াত, আর যারা প্রণবীকে ভালোবাসেছে তাদের জন্য কি ইমানিয়াত। তাহলে আমাদের জন্য শিক্ষাটা কি? আমরা প্রণবী যা কিছু উৎখাত করেছে তা কিছুর বিপরীতে থাকবো, আর যা কিছু কায়েম করেছে তা কিছু কায়েমের জন্য আমাদের জীবন হবে, ঠিক কিনা? তাহলে প্রণবী মিথ্যা উৎখাত করেছেন, জুলুম উৎখাত করেছেন, অবিচার উৎখাত করেছেন, খুন উৎখাত করেছেন, খুন গুম উৎখাত করেছেন, রক্তপাত উৎখাত করেছেন, লুটতরাজ উৎখাত করেছেন, হানাহানি কাটাকাটি উৎখাত করেছেন, পুত্রবাদ উৎখাত করেছেন, বস্তুবাদ উৎখাত করেছেন, ঠিক কিনা? তাহলে আমাদেরকেও মিথ্যা, অবিচার, খুন, জুলুম, রক্তপাত, অবিচার, অন্যায়, অর্থাৎ মানবতার বিপরীত যা কিছু আছে এবং যারা তা কায়েম করে, ওই সমস্ত দল মতের আমরা সহযোগী হতে পারবো না। যদি আমরা সহযোগী হই, তাহলে ঈদ আজম বললেও আমরা প্রণবীর বিরুদ্ধে যাবো, কারণ আমি কার? আমি প্রণবীর। আমি কার? আমি কলেমার। ঈদ আজমের ঘোষণা বস্তুবাদী হব না, ঈদ আজমের ঘোষণা মিথ্যা দলমত করবো না। এই ঘোষণা দেওয়ার পর আমরা যদি আবার মিথ্যা, কুফর, জুলুম, রক্তপাত, খুন, গুম, অবিচারের দলমত সংগঠনের সাথে, যা কোরআনে পাক আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মা আস-সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে থাকতে, আমরা যদি সাদিকিনদের বিপরীতে গিয়ে মিথ্যা, কুফর, জুলুমের দলমতের সাথে নিজেকে একাকার করে সম্পৃক্ত রাখি, তাহলে প্রণবীর সুবাদমন যেই লক্ষ্যে তার বিপরীতে আমাদের জীবন হয়ে যাবে, ঠিক কিনা? ইমাম হায়াত আলী রহমা বলেছেন, সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই, আমরা চাই কিনা? নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, আমরা কি নিরাপদ জীবন চাই না? আমরা কি প্রতিহিংসার রাজনীতি চাই? আমরা কি চাই না মানবতার রাজনীতি? আমরা কি চাই না খেলাপথে ইনসানিয়াত? এবং এটার দাতা কে? আমাদের প্রণবী। তাহলে এই অবস্থায় নিজেকে নিজে প্রশ্ন করি আমরা সবাই, যে আমরা যে দলমত পথমতে আছি এটা কি প্রণবীর দেওয়া,
এটা কি সোয়াদি কেন্দ্রের নাকি সোয়াদি কেন্দ্রের পুকুরে? একটা কথা প্রণবীর দেওয়া আকিদা আধ্যাত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ পথ আমাদের আছে। আমাদের সুন্নিদেরকে একথা স্বীকার করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আকিদা আদর্শ আধ্যাত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ পথ আছে। আমরা আমাদের নিজেদের পথে চলতে হবে, অন্যের পথে চললে আমি আমার আকিদা নিয়ে চলতে পারবো না, আমি আমার মতবাদ বিশ্বাস নিয়ে চলতে পারবো না, আমি আমার ধর্ম নিয়ে চলতে পারবো না। ধর্ম বিশ্বাস যার যার রাষ্ট্র সবার, এই সবার রাষ্ট্রের কথা বলছে মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত। তাহলে ইনসানিয়াতের রাষ্ট্র সবার রাষ্ট্র, ঠিক কিনা? আমি আপনি আমাদের সবার রাষ্ট্র, ইনসানিয়াতের রাষ্ট্র কলেমার রাষ্ট্র, ইনসানিয়াতের রাষ্ট্র ঈদে আজমের রাষ্ট্র। আমরা যদি ইনসানিয়াতের বিপরীতে অন্য কোন অন্যের নিজেদের পথ ছেড়ে দিয়ে অন্যের পথে হাঁটি, আমাদের মুক্তি দুনিয়া ও আখেরাতে আসবে না, আসবে আসবে না। এই জন্য যারা আজকে উপস্থিত আছেন, আমরা ইনসানিয়াতের কথা বলছি মানে আমরা সব মানুষের কথা বলছি, যে রাজনীতির কথা পৃথিবীর কোথাও নাই। সম্মানিত দপ্তর সম্পাদক মাইনুদ্দিন টিটু ভাই বলেছেন, আমি কে তুমি কে? কেউ বলছে রাজাকার, কেউ বলছে বাঙালি, কেউ বলছে বাংলাদেশি, কেউ বলছে চাকমা, কেউ বলছে বানর, কেউ বলছে ব্রিটিশ, কেউ বলছে ইন্ডিয়ান, আমরা বলছি মানুষ। আমি কে তুমি কে? মানুষ, ইনসান, ইনসান। এর উপরে কোনো শব্দ হতে পারে না, কারণ আপনি যখন বলবেন রাজাকার, আপনি যখন বলবেন বাঙালি, আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাঙালি মতবাদ কায়েম করার জন্য অপচেষ্টা করবেন। তাহলে ভাই, রাষ্ট্রটি আপনার একা নাকি সবার? দুনিয়া কি আপনার একার নাকি সবার? আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনার মতবাদ সংবিধানে লিখে দেন গায়ের জোরে, তাহলে ভাই আমারও তো ভাই একটা বিশ্বাস জাতীয়তা আছে, এটা কি মুসলিম জাতীয়তা, কলেমার জাতীয়তা। এখন আপনি যদি আপনার বাঙালি জাতীয়তা অথবা আপনার বাংলাদেশি জাতীয়তা অথবা চাকমা যদি কোনোদিন ক্ষমতা যায়, সে যদি গিয়ে চাকমা জাতীয়তা লেখে, ভাই আমি কেন চাকমা জাতি হব, আমি কেন আপনার জাতীয়তা মানব? আমার জাতীয়তা তো আছে, সেটা তো কলেমার নির্ধারিত মুসলিম জাতীয়তা, আমি অন্য কোন জাতীয়তা মানতে পারি না, কারণ আমি মানুষ এবং আপনি, আমি মানুষ তাই আপনি আপনার মতবাদ আমার উপর চাপিয়ে দিতে পারেন না, এবং আপনিও মানুষ তাই আমিও রাষ্ট্র ক্ষমতায় যদি কোনোদিন যেতে পারি, মুসলিম জাতীয়তা অন্যের উপর চাপিয়ে দিতে পারি না, ঠিক কিনা বলেন? তাহলে রাষ্ট্র হবে কার? সবার। দুনিয়া কার? সবার। এই শিক্ষা কে দিয়েছে? প্রণবী থেকে এসেছে, দেশ দাতাকে প্রণবী, আর এই যুগে তুলে ধরেছেন কে? কথাটা কি খারাপ কিছু? এটাই তো ইতিহাসের শিক্ষা। খেলাবাদী ইনসানিয়াতের রাষ্ট্র রাজনীতি, মানবতার রাষ্ট্র রাজনীতি। আমরা চাই মানবতার রাষ্ট্র কায়েম হোক। আমরা যে যে জন্ম করছি না কেন, শুধু আজকের পরে একটু প্রশ্ন করবেন, আমি যদি প্রণবীর হই তাহলে আমি অন্যের দল কেন করব? মিথ্যা, কুকুর, ঝুলুম, খুন, গুম, রক্তপাত, অবিচার, অন্যায়, লুটতরাজের রাজনীতি আমি কেন করব? আমার তো রাজনীতি আছে যেটা সবার কল্যাণের কথা বলে, সবার নিরাপত্তার কথা বলে, সবার সুরক্ষার কথা বলে, সবার আইন কাম রুটি রুজি পাওয়ার কথা বলে, সবার আকিদা নিয়ে চলার কথা বলে। সেটা কি? কলেমার নির্ধারিত ইসলাম বা আহলে সুন্নাতের রাষ্ট্র ও রাজনৈতিক রূপরেখা, দ্বীনি মূল্যবোধ ভিত্তিক গণতান্ত্রিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও বিশ্ব খেলাফতে ইনসানিয়াত, অর্থাৎ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমরা চাই কিনা? এটাই হোক আমাদের আজকের ঈদে আজমের শপথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।